ব্যাটে বল করতে পারবি, একটা ওয়াইড ইয়র্কার মারতে পারবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ইস্যুতে হঠাৎ তোলপাড় দেশের ক্রীড়াঙ্গনে। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা করেছেন দলটির সাবেক চেয়ারম্যান সারোয়ার চৌধুরী। কিন্তু বিবৃতিতে অভিযোগে উড়িয়ে দিয়েছে সিলেট কর্তৃপক্ষ। এবার ফেসবুকে দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করলেন সেই সারোয়ার। সেই সঙ্গে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু বিস্তারিত জানানোরও ঘোষণা দেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে প্রথম মৌসুমে সিলেটের ফাইনাল খেলা নিয়ে তিনি বলেন, 2023 বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম সিজনেই ফাইনাল খেলে রানার্স আপ হয়। মাঠের সফলতা ছিল অসাধারণ, কিন্তু তার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় অর্জন ছিল দেশি খেলোয়াড়দের পারফরমেন্স। দ্বিতীয় মৌসুমে অপ্রত্যাশিত বাধার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেন সারোয়ার চৌধুরী। তিনি ছিলেন দলের চেয়ারম্যান, স্বপ্ন বড় হচ্ছিল, স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। কিন্তু 2024 সালের বিপিএল এর আগে হঠাৎ করেই এক অপ্রত্যাশিত বাধার মুখোমুখি হন। মাঠের সফলতা সত্ত্বেও তিনি পরের সিজনে দলের সাথে থাকতে পারেননি, তারা তাকে থাকতে দেয় নাই এবং সিলেট 7 দলের মধ্যে 6 নম্বর পজিশন থেকে বিপিএলটা শেষ করে। সারোয়ার চৌধুরী বলেন, দীর্ঘ 5 বছর এ প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে তার হেলাল বিন ইউসুফের সাথে পরিচয় এবং তার মাধ্যমে মাশরাফি বিন মর্তুজার সাথে পরিচয়। মাশরাফি নিজেই তাকে বিপিএল এর দল নেওয়ার আহ্বান করেন, কিন্তু মাশরাফির রাজনৈতিক অফিসে হেলাল বিন ইউসুফের শুভ্রের উপস্থিতিতে অবরুদ্ধ করে এবং অস্ত্র দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয়। মাশরাফি শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়কই নন, তিনি তখন সরকার দলীয় এমপি এবং সেই সরকার ছিল স্বৈরাচারী। এতদিন পর আইনি লড়াইয়ে নামার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বিশেষ করে তাকে যখন অবরুদ্ধ করে হুমকি দেওয়া হলো এবং সেই সময় সরকারের প্রভাবশালী কারো বিরোধিতা করলে গুম হওয়া খুব অবাস্তব আশঙ্কা ছিল না। এখন সময় বদলেছে, ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার গণ আন্দোলনের সফলতার পর দেশ নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে। এখন তিনি ন্যায় বিচার পাবার ব্যাপারে আশাবাদী। এর আগে মামলার খবর ছড়িয়ে পড়তেই সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজে একটি বিবৃতিতে মাশরাফির মালিকানা দখলের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়।